ছেলে ভারতীয়, মেয়ে পাকিস্তানি। কোভিড-19 মহামারীর সময় যখন দেশে দেশে লকডাউন চলছে, তখন অনলাইন গেম পাবজি খেলতে গিয়ে তাদের পরিচয়। পরিচয় বন্ধুত্বে গড়ায়, এরপর প্রেমে, তারপর কি হলো, সে গল্প হার মানাবে সিনেমার গল্পকেও। ভারতের শচীন মিনা আর পাকিস্তানের সীমা হায়দারকে 4 জুলাই গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। সীমার বিরুদ্ধে অভিযোগ ছিল ভারতে অবৈধ অনুপ্রবেশের, আর তাকে ও তার 4 সন্তানকে আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল শচীনের বিরুদ্ধে। এরপরই শুরু হয় আলোড়ন, শিরোনামের পর শিরোনাম হতে থাকে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয়। সীমার ভারতে আসার যাত্রা ছিল কঠিন ও বিপদসংকুল। চলতি বছরের মার্চে নেপালে প্রথমবারের মতো দেখা হয় শচীন ও সীমার। বিবাহিত সীমার 4 সন্তান রয়েছে, 4 জনেরই বয়স 7-এর নিচে। তারপরও নেপালেরই এক মন্দিরে 25 বছরের শচীনকে বিয়ে করেন 30 বছর বয়সী সীমা। এরপর তারা ফিরে যান নিজ নিজ দেশে, কিন্তু তারা উপলব্ধি করেন একে অন্যের সঙ্গে থাকতে চান। 12 লাখ পাকিস্তানি রুপিতে জমি বিক্রি করেন সীমা। সেই টাকায় নিজের ও সন্তানদের জন্য দুবাইয়ের ফ্লাইট টিকিট ও ভিসার ব্যবস্থা করেন। মে মাসে করাচি থেকে দুবাই যান, সেখানে 11 ঘন্টা কাটানোর পর ওঠেন নেপালের ফ্লাইটে। কাঠমান্ডু থেকে পোখারা, পোখারা থেকে বাসে রওনা হন দিল্লির উদ্দেশ্যে। সেখানে তার জন্য অপেক্ষায় ছিলেন শচীন। এক কামরা ভাড়া করেছিলেন সীমা ও তার সন্তানদের জন্য। 1 মাস পর তারা আইনজীবীর কাছে যান এবং সব কিছু খুলে বলেন। আনুষ্ঠানিকভাবে বিয়ে করে একসঙ্গে থাকতে চাচ্ছিলেন তারা। পরদিন সকালেই পুলিশ তাদের গ্রেপ্তার করে জেলে পাঠায়। অবশেষে জামিন পেয়েছেন এই দম্পতি। NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে সীমা বলেন, স্বামীর ধর্মই এখন তার ধর্ম, বাবা মা মারা গেছেন, তাই আর কোনো পিছুটান নেই, ভারতই এখন তার দেশ। সন্তানদের নিয়ে শচীনের সঙ্গেই জীবন কাটাতে চান তিনি। শচীন জানালেন, পরিবারের ইচ্ছা অনুযায়ী হিন্দু রীতিতে খুব শিগগিরই তাদের বিয়ে হবে। স্বজন সতীর্থদের সব রকম সমর্থন আর ভালোবাসা পাচ্ছেন তারা।